2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত তৃতীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটাররা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিজয় সুনিশ্চিত করিবেলায় রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকা শশীবেড়ার পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি আসনের নৌকার প্রার্থী দীপংকর তালুকদার। ইউনিয়নের ধারাবাহিকতায় সোমবার রাঙ্গামাটির হাপ্তারদর উফারে দুর্গম বিলেশ্বর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পাহাড়ি বাসিন্দালয় নির্বাচনী গণসংযোগ এবং মতবিনিময় করছে তিনি। সোমবার সকালে বিলেশ্বর উপজেলার বিলেশ্বরী বাজার, ক্যাংরাসরি, ডনফারা বাজার নাজি লিফলেট বিতরণ, পথসভা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অভয় প্রকাশ চাকমা, দ্বাদশ নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান অংশু সৈপ্র চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি চিঙ্কিউ রোয়াজা, হাজি কামাল উদ্দিন, সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, বৃষ্কেতু শাকাত হোসেন রুবেল, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাঙ্কুয়াশয়, আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী এটাই বক্তব্য রাখি। তো এই যে বিলাইছড়িতে তাকে আবারও প্রধানমন্ত্রীর পদে তিনি যেন 5 বছর আমরা যাতে ভালো থাকি আমাদের অহংকার, এটা থেকে আমরা বঞ্চিত। Cplus Chottogram.